আমি এস এম জে ইমরান হাসান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আজকে আমি অর্থনীতি দ্বিতীয় বর্ষের ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্স কোর্সের একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আমার আজকের আলোচনার অধ্যায়ের নাম ভোক্তার আচরণ তত্ত্ব নিরপেক্ষরেখা বিশ্লেষণ। ভোক্তার আচরণ তত্ত্ব নিরপেক্ষরেখা বিশ্লেষণ। আমার যারা শিক্ষার্থী রয়েছে তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমি আমার যথাযথ চেষ্টা করব তোমাদেরকে ক্লাসটি বোঝানোর জন্য। তোমরা দেখো। আচ্ছা, আমি শুরু করছি। আচ্ছা, আজকে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে ভোক্তার আচরণ তত্ত্ব। হাতের লেখা আমার একটু খারাপ, তোমরা তো জানোই। ভোক্তার আচরণ তত্ত্ব নিরপেক্ষ রেখা বিশ্লেষণ। এই অধ্যায়ের অনেকখানি অংশ তোমরা প্রথম বর্ষে শিখে এসেছো, তো আমি শুরুর দিকে যা বলবো তার অনেক কিছুই তোমরা মোটামুটি আগে থেকেই জানো, বাট দীর্ঘ বিরতির কারণে হয়তো বা তোমরা ভুলে গিয়ে থাকবে। তো আমি শুরু করতেছি। প্রথমে আমাদেরকে জানতে হবে নিরপেক্ষ রেখা আসলে জিনিসটা আসলে কি। তোমরা মোটামুটি সবাই জানো নিরপেক্ষ রেখা হচ্ছে এমন একটি রেখা যেই রেখার প্রত্যেকটি বিন্দু দুটি পণ্যের যে রেখার প্রত্যেকটি বিন্দু দুটি পণ্য ভোগের মাধ্যমে ভোক্তার একই ধরনের উপযোগ নির্দেশ করে। আমি আরেকবার বলি, নিরপেক্ষ রেখার রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার প্রত্যেকটি বিন্দু দুটি উৎপন্ন পণ্যের বিভিন্ন সংমিশ্রণ দেখায় সমপরিমাণ উপযোগ ঠিক রেখে। মানে এই রেখার প্রত্যেকটি বিন্দু থেকে ভোক্তা সমান পরিমাণ উপযোগ লাভ করবে, কিন্তু পণ্য দুটির ভিন্ন ভিন্ন সংমিশ্রণের মাধ্যমে। একে আমরা আইসি দিয়ে দেখাই। আইসি মানে ইনডিফারেন্স কার্ভ। নিরপেক্ষ রেখাকে ইংরেজিতে বলে আইসি বা ইনডিফারেন্স কার্ভ। আচ্ছা, এখন আমরা একটু নিরপেক্ষ রেখার একটা চিত্র দেখি। এটা সাধারণ নিরপেক্ষ রেখা। দেখো, তোমরা এটা ফার্স্ট ইয়ারে দেখছো। এখানে থাকে একটা পণ্য, ধরো এটা ওয়াই দ্রব্য, এখানে থাকে এক্স দ্রব্য। এটা নর্মালি এরকম হয়, এই হচ্ছে আইসি। এটাকে বলে হচ্ছে নিরপেক্ষ রেখা। এখন তোমরা এমআরএস শব্দটা তোমরা মোটামুটি তোমাদের কাছে সুপরিচিত। এমআরএস মানে হচ্ছে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউটস। তার মানে আইসি রেখার ঢালকে বলে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউটস বা প্রান্তিক বদলের হার। এমআরএস মানে হচ্ছে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউটস, এটার যদি বাংলায় বলি প্রান্তিক বদলের হার। জিনিসটা আসলে কি, তোমাদের অপরচুনিটি কস্ট মনে আছে না? ফার্স্ট ইয়ারে তোমরা পড়ছো সুযোগ ব্যয়। আমি জানি তোমরা বিষয়টা জানো। সুযোগ ব্যয় জিনিসটা আগে একটু জানো, একটু বলে নিই। কোনো একটা জিনিস বা কোনো একটা দ্রব্য অতিরিক্ত পাওয়ার জন্য অন্য দ্রব্য আমরা যে পরিমাণে ছাড় দিই সেই পরিমাণটাই হচ্ছে ওই দ্রব্য পাওয়ার সুযোগ ব্যয়। কিন্তু এখানে আমি যখন বলবো প্রান্তিক বদলের হার তখন বিষয়টা একটু ভিন্ন। বিষয়টা হচ্ছে এই, কোনো দ্রব্য সুযোগ ব্যয় এবং তোমার প্রান্তিক বদলের হার বিষয় দুটো কাছাকাছি হলেও এটার মধ্যে একটা বিশাল পার্থক্য আছে। সুযোগ ব্যয়ে আমরা কিন্তু শুধু পরিমাণটা ছাড় দেওয়াটাকেই বোঝাই, কিন্তু যখন আমরা এমআরএস বা প্রান্তিক বদলের হার বলবো সেখানে একটা হার উল্লেখ থাকবে। মানে একটি দ্রব্য অতিরিক্ত এক একক পাওয়ার জন্য অন্য দ্রব্য আমরা যে হারে ছাড় দিব সে হারটাকে আমরা বলবো হচ্ছে প্রান্তিক বদলের হার বা এমআরএস। মানে মনে করো এটা হচ্ছে ওয়াই দ্রব্য, এটা হচ্ছে এক্স দ্রব্য। ধরো আমরা দুইটা দ্রব্য আমরা এখানে একটা সংখ্যা দিয়ে দেখাই, তাহলে বিষয়টা তোমাদের জন্য সুবিধা হবে। ধরো এটা 10 থেকে এটা 20, এটা মনে করো 20, এটা হচ্ছে 40। এখন আমরা যদি সূত্র আকারে দেখাই এমআরএস সমান সমান ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স, দ্যাট ইজ এখানে যদি চিন্তা করো, ধরো তুমি এই বিন্দু থেকে তুমি এই বিন্দুতে আসছো, তো এখন দেখো 40 থেকে তুমি 20 আসছো না, তার মানে 40 থেকে তুমি 20 আসছ, তার মানে 40 - 20, দ্যাট ইজ ইয়া। আবার তুমি শুরু ছিল 10, 40 থেকে 20 আসছো, তার মানে কি 40 ছিল 20 তে আসছো, নতুন হচ্ছে তোমার 20 না। তাহলে আমরা এটা এভাবে দেখাই 20 - 40, শুরুতে তুমি ছিল 10, 10 থেকে গেছো 20, তার মানে 20 থেকে 10 বাদ দাও, তার মানে -20 / 10, দ্যাট ইজ -2। তার মানে হচ্ছে এই দুইকে আমরা বল -2কে আমরা বলছি হচ্ছে তোমার প্রান্তিক বদলের হার। এর অর্থ হচ্ছে তুমি যদি অতিরিক্ত এক ইউনিট ওয়াই বেশি পেতে চাও তোমাকে অতিরিক্ত এক ইউনিট এক্স যদি বেশি পেতে চাও তোমাকে দুই ইউনিট করে তোমাকে ওয়াই ছাড় দিতে হবে। এটি হচ্ছে তোমার প্রান্তিক বদলের হার। আচ্ছা, আমরা প্রথম বর্ষে তোমরা নিরপেক্ষ রেখার কিছু ধর্ম দেখেছো বা বৈশিষ্ট্য দেখেছো। এখানেও আমি একবার রিপিট করি, তোমরা বিষয়টা জানো
নতুনভাবে আবার জানো। নিরপেক্ষ রেখা আমরা দেখতে পাচ্ছি, এটা নিরপেক্ষ রেখা, এটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। তার কারণ হচ্ছে এখানে তোমার হচ্ছে এমআরএস ক্রম হ্রাসমান হয় বা প্রান্তিক বদলের হার ক্রম হ্রাসমান হয় সাধারণ দ্রব্যের ক্ষেত্রে, বা নর্মালি এটা এমনই হয়। একটা জিনিস দেখো, এটা কিন্তু বাম দিক থেকে ডান দিকে উত্তলাকৃতি। উত্তলাকৃতির একটা শর্ত আছে, সেটা হচ্ছে যদি তোমরা একটা গাণিতিক অর্থনীতিতে পড়ে থাকবে, মানে উত্তল হয় কখন কোনো রেখা, ধরো এটা একটা রেখা, এটা উত্তল না অবতল এটা বুঝবো কিভাবে? এখানে যদি একটা ফোঁটা নেই, তারপর এখান থেকে যদি আমরা ফোঁটাটা যোগ করি, এটা যদি এটার বাইরে অবস্থান করে, তাহলে আমরা বলবো এটা উত্তলাকৃতির, ঠিক আছে? আর অবতলাকৃতি কি হবে? এটা অবতলাকৃতি, এখানে একটা ফোঁটা নাও, এটা ভিতরে অবস্থান করতেছে না, এই যে রেখাটা, এই যে ফোঁটাটা ভিতরে অবস্থান করতেছে, এটাকে আমরা বলবো হচ্ছে অবতলাকৃতি। যেহেতু নিরপেক্ষ রেখা এই আকারের হয়, এই জন্য আমরা এটাকে বলবো এটা একটা উত্তলাকৃতির হয়। আবার দেখো, নিরপেক্ষ রেখার আরেকটা নাম হচ্ছে সমউপযোগ রেখা। নিরপেক্ষ রেখার আরেক নাম কি? সমউপযোগ রেখা। কখনো কখনো পরীক্ষাতে আসতে পারে সমউপযোগ রেখা কি বলে, সমউপযোগ রেখা বলতে তুমি কি বোঝো? নিরপেক্ষ রেখার যে ডেফিনেশন, সমউপযোগ রেখারও একই ডেফিনেশন। আমরা যদি বলি দেখো, এটা এখানে আমি তিনটা নিরপেক্ষ রেখা আঁকলাম, এটার অর্থটা কি? এই নিরপেক্ষ রেখা থেকে এই নিরপেক্ষ রেখাতে বেশি উপযোগ পাবো না তুমি, এটা থেকে এটা বেশি উপযোগ দিবে, এটা থেকে এটা বেশি উপযোগ দিবে। আমরা বলতে পারি হায়ার আইসি গিভস হায়ার ইউটিলিটি, মানে তুমি যত উপরে নিরপেক্ষ রেখায় যাবে ততই তোমার উপযোগের পরিমাণ বাড়তে থাকবে। আবার একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি কিন্তু এগুলো তোমার হচ্ছে বৈশিষ্ট্য বলতেছি। দেখো এই এই যেহেতু নিরপেক্ষ রেখার প্রত্যেকটা বিন্দু একই পরিমাণ উপযোগ দেখায়, তো দুটি নিরপেক্ষ রেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না। কারণ যদি ছেদ করে, তাহলে দেখো তুমি এই নিরপেক্ষ রেখা তোমাকে বেশি উপযোগ দেখাচ্ছে না, এখানে পড়লে কিন্তু আবার দুইটা নিরপেক্ষ রেখা একই ধরনের উপযোগ দেখায়। এটা কি সম্ভব নিরপেক্ষ রেখার ক্ষেত্রে? সম্ভব না। এই জন্য দুটি নিরপেক্ষ রেখা কখনো পরস্পরকে ছেদ করে না। আরেকটা বৈশিষ্ট্য তোমরা দেখছো, সেটা হচ্ছে এরকম যে নিরপেক্ষ রেখা কখনো তোমার হচ্ছে ভূমি অক্ষ বা লম্ব অক্ষকে স্পর্শ করে না। নিরপেক্ষ রেখা কখনো ভূমি অক্ষ বা লম্ব অক্ষকে স্পর্শ করে না। এই মূল বৈশিষ্ট্য হচ্ছে এগুলোই। এখন আমরা যে বিষয়গুলো দেখব সেগুলো হচ্ছে তোমার তোমাদের বইয়ে যেভাবে আছে, আমি দেখে নিই বই কিভাবে বইয়ে লিখছে। আচ্ছা আমি যা বলছি তাই আছে, ওকে। এখন আমাদেরকে জানতে হবে নিরপেক্ষ রেখা এবং নিরপেক্ষ মানচিত্র বিষয়টা আসলে কি। তোমরা নিরপেক্ষ রেখা তো অলরেডি দেখছো যে নিরপেক্ষ রেখা দেখতে এমন হয়, এবং নিরপেক্ষ রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার প্রত্যেকটা বিন্দুতে দুটি পণ্যদ্রব্যের ভোগের মাধ্যমে ভোক্তা সমপরিমাণ উপযোগ লাভ করে, তাকে আমরা বলবো হচ্ছে নিরপেক্ষ রেখা বা সম উপযোগ রেখা। এখন আমাদেরকে একটা জিনিস জানতে হবে যে নিরপেক্ষ মানচিত্র বিষয়টা আসলে কি। মনোযোগ দিয়ে দেখো, তোমরা একবার বোর্ডটা দেখো, দেখতে পাচ্ছ তোমরা? আমার যদিও হাতে লেখা একটু বিশ্রী একটু বাজে, আমার মনে হয় তারপরেও বোর্ডটা ক্লিয়ার তোমরা দেখতে পাবা। আমি মুসলাম, আমি এখন তোমাদেরকে দেখাবো হচ্ছে নিরপেক্ষ মানচিত্র। এটা আর কিছুই না, যখন আমরা একটি চিত্রে অনেকগুলো নিরপেক্ষ রেখা আঁকবো তখন এটি হয়ে যাবে একটি নিরপেক্ষ মানচিত্র। এখানে ওয়াই দ্রব্য, এখানে এক্স দ্রব্য, এই মানে অনেকগুলো নিরপেক্ষ রেখার সমন্বয়ে একটি নিরপেক্ষ মানচিত্র তৈরি হয়। এই এরপরে তোমাকে যে জানতে হবে সেটা হচ্ছে, আমরা অলরেডি জানছি যে নিরপেক্ষ রেখার ঢাল, নিরপেক্ষ রেখার ঢালকে বলে এমআরএস বা প্রান্তিক বদলের হার। এখন তোমরা ফার্স্ট ইয়ারে এর থেকে আর বেশি তোমরা সামনে যাও নাই, বাট সেকেন্ড ইয়ারে তোমরা যেহেতু এখন একটু বড় হয়েছ, আমরা এই এমআরএসটা চার ধরনের হতে পারে। প্রান্তিক বদলের হার চার ধরনের হয়। যখন প্রান্তিক বদলের হার চার ধরনের হবে, নিরপেক্ষ রেখার আকৃতিও চার ধরনের হবে। এই নতুন চার ধরনের জিনিস তোমাদের জন্য নতুন, তোমরা একটু দেখো। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে তোমার নিরপেক্ষ রেখার, আচ্ছা এটা এটাকে আমরা এভাবে বলি, পণ্যের প্রকৃতি, প্রান্তিক বদলের হার এবং নিরপেক্ষ রেখার আকৃতি। পণ্যের প্রকৃতি, তোমার পণ্যের প্রকৃতি, প্রান্তিক বদলের হার এবং নিরপেক্ষ রেখার আকৃতি। খুব মনোযোগ দিয়ে দেখবেন, আমার শিক্ষার্থীরা অনেক মেধাবী, আমার সেটা বিশ্বাস আছে, এবং তোমরা বাসায় অধ্যয়ন করতেছো আমি যেটা দেখতে পাচ্ছি।
বলের প্রকৃতি প্রান্তিক বদলের হার এবং নিরপেক্ষ রেখার আকৃতি। ওকে, খুব মনোযোগ দিয়ে বিষয়টা দেখবে, একবার দেখো আমি কি লিখছি। পণ্যের প্রকৃতি প্রান্তিক বদলের হার এবং নিরপেক্ষ রেখার আকৃতি। এখন পণ্যের প্রকৃতি, আসলে পণ্য কত ধরনের হতে পারে, এটি একটি জানার বিষয় আছে। আমরা নর্মালি বলতে পারি, তোমরা ফার্স্ট ইয়ারে পড়ছ, পরিবর্তক দ্রব্য আছে, পরিপূরক দ্রব্য আছে, সাধারণ দ্রব্য আছে, নিকৃষ্ট দ্রব্য আছে, অনেক ধরনের দ্রব্য আছে। আমি একটু বলি, পরিবর্তক দ্রব্য বলতে আমরা আসলে কি বুঝি তোমরা সবাই জানো, তা আমি আরেকবার বলি। পরিবর্তক দ্রব্য হচ্ছে আমরা দুটি দ্রব্যকে তখনই পরিবর্তক দ্রব্য বলবো যখন একটি দ্রব্যের দাম বাড়ার সাথে সাথে আরেকটি দ্রব্যের চাহিদাও বাড়ে। আমি আরেকবার বলি, দুটি দ্রব্য তখনই পরিবর্তক দ্রব্য হবে যখন একটি দ্রব্যের দাম বাড়লে আরেকটি দ্রব্যের চাহিদা বাড়ে। যেমন চা এবং কফি, চায়ের দাম বাড়লে কফির চাহিদা বাড়ে, চায়ের দাম কমলে কফির চাহিদা কমে। কিভাবে? চায়ের দাম যদি কমে তাহলে মানুষ কি বেশি চা খাবে না কফি খাবে? অবশ্যই তোমার চা খাবে। ঠিক একইভাবে চায়ের দাম বাড়লে মানুষ কি বেশি চা খাবে না কফি খাবে? অবশ্যই কফি খাবে। তার মানে পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে দুটি দ্রব্যের দাম এবং চাহিদার মধ্যে একটা সমমুখী চাহিদা, সমমুখী সম্পর্ক বিরাজ করবে। দাম বাড়লে চাহিদা বাড়বে, দাম কমলে চাহিদা কমে যাবে। এটা হচ্ছে পরিবর্তক দ্রব্য। পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে বিষয়টা কি হবে? দুটি দ্রব্যকে আমরা তখনই পরিপূরক দ্রব্য বলবো যখন একটি দ্রব্যের দাম কমলে আরেকটি দ্রব্যের চাহিদা বাড়বে, আবার একটি দ্রব্যের দাম বাড়লে আরেকটি দ্রব্যের চাহিদা কমবে। যেমন চা, চিনি, চিনির দাম বাড়লে চায়ের চাহিদা কমে যায়, আবার চিনির দাম কমলে চায়ের চাহিদা বেড়ে যায়। এই হচ্ছে পরিপূরক দ্রব্য। আর সাধারণ দ্রব্য কি? সাধারণ দ্রব্য হচ্ছে, সাধারণ দ্রব্য হচ্ছে দাম বাড়লে চাহিদার পরিমাণ, সাধারণ দ্রব্য হচ্ছে তোমার আয় বাড়লে আমাদের যে সকল দ্রব্যের প্রতি আমাদের চাহিদা বাড়ে, আয় কমলে যে সকল দ্রব্যের প্রতি আমাদের চাহিদা কমে যায়। এটা হচ্ছে সাধারণ দ্রব্য। এই মূলত দ্রব্য, এ ধর এই মূলত এই কয়টা ধরনের দ্রব্যই আছে। তো আমি এখানে যেটা বোঝাতে যাচ্ছি যে এক এক প্রকার পণ্যের জন্য প্রান্তিক বদলের হার এক এক রকম হতে পারে, আবার নিরপেক্ষ রেখার আকৃতিও এক এক রকম হতে পারে। তো আমরা শুরু করতেছি, প্রথমে শুরু করব প্রান্তিক বদলের হার। দেখো, ক্রম হ্রাসমান প্রান্তিক বদলের হার, খুবই সহজ বিষয়, কিচ্ছু না। দেখো, এই যে আমরা যে নর্মালি যে তোমার চাহিদা, আমরা যে নর্মালি যে নিরপেক্ষ রেখাটা দেখাই, এটাই হচ্ছে ক্রম হ্রাসমান তোমার প্রান্তিক বদলের হার, বা MRS হচ্ছে এখানে হ্রাসমান হয়। বিষয়টা কি দেখো, ধরো এটা হচ্ছে Y, এটা হচ্ছে X, ধরো আমার কাছে চার্ট আরকি X এবং Y, দেখতে পাচ্ছ তোমরা X এবং Y। ধরো X হচ্ছে 1, 2, 3, Y হচ্ছে 5, 3, 2। এটার অর্থ হচ্ছে কি দেখো, এটা যদি আমরা রেশিও দেখাই, বা আমরা যদি প্রান্তিক বদলের হারের বা MRS এর যে অনুপাতটা আমরা যদি দেখাই, MRS মানে প্রান্তিক বদলের হার। দেখো এখানে কি হচ্ছে, এখানে খালি প্রথম দ্রব্য, দ্বিতীয় দ্রব্যের ক্ষেত্রে দেখো একটা বাড়তেছে না, X X 1 থেকে 2 তে যাচ্ছে, 1 চেঞ্জটা বলতেছি আমরা, 5 থেকে 2 কয়টা কমছে, দুইটা, এরপর 2 থেকে 3 একটা, 3 থেকে 2 আসছে কয়টা কমছে, একটা। তার মানে কি, যতই তুমি X একটা করে বাড়াইতেছো ততই তুমি Y কম হারে ছাড় দিচ্ছ, প্রথমে দুইটা দিচ্ছ তারপরে একটা দিচ্ছ। তার মানে কি, ক্রম হ্রাসমান প্রান্তিক বদলের হার বলতে আমরা বুঝবো যে একটি পণ্যের বিপরীতে অপর একটি পণ্য, অপর একটি পণ্য ছেড়ে দেওয়ার যে হারটা সেটা ক্রমশ হ্রাস পেলে আমরা এই অবস্থাটাকে বলবো ক্রম হ্রাসমান প্রান্তিক বদলের হার। আমি আরেকবার বলি, কোনো একটা পণ্য, কোনো একটা পণ্যের বিপরীতে অপর একটি পণ্য ছেড়ে দেওয়ার হার ক্রমশ যদি কমতে থাকে তবে আমরা এটাকে বলবো ক্রম হ্রাসমান প্রান্তিক বদলের হার। আমরা কিন্তু এই চার্ট থেকে বিষয়টা মোটামুটি বুঝতে পারতেছি। আরেকবার বলি, তুমি এক্স একটা বাড়তেছ, এখানে ওয়াই দুইটা ছাড়তে হচ্ছে, এক্স আরেকটা বাড়াইতেছ, ওয়াই আবার একটা ছাড়তে হচ্ছে। তার মানে কি, যতই তুমি এক্স বাড়াইতেছ ততই তোমাকে ওয়াই আস্তে আস্তে কম হারে তুমি ছাড়তেছ। তো আমরা এটাকে বলবো হচ্ছে ক্রম হ্রাসমান প্রান্তিক বদলের হার। এই জন্য চিত্রটা তোমার হচ্ছে এমন হয়। যদি এইটাকে যদি আমরা প্লট করি তাহলে কি হয় দেখো, ওয়াই 5 2, খেয়াল করো 1, 2, 3, 5, 3, 2। তার মানে কি, একটা এক্স বাড়ানোর জন্য প্রথমে তোমাকে দুইটা ছাড় দিতে হচ্ছে, পরে একটা বাড়াইছো, এখানে আবার একটা ছাড় দিতে হচ্ছে। তার মানে কি, যতই তোমার এক্স এর পরিমাণ বাড়তেছে ততই তুমি প্রথমে বেশি ছাড় দিচ্ছ, তারপর কম ছাড় দিচ্ছ, আস্তে আস্তে কমতে থাকবে।
এই যে কমতেছে এটাকে আমরা বলতেছি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক বদলের হার। এখন নিরপেক্ষ রেখা বিশ্লেষণে তোমরা দেখছো একটা অন্যতম অনুমিত শর্ত হচ্ছে নিরপেক্ষ রেখা তোমার হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক বদলের হার ফলো করে, বা এমআরএস তোমার হচ্ছে নিরপেক্ষ রেখা হ্রাসমান আমরা যেটা দেখতে পেলাম। এখন আমরা দেখবো হচ্ছে তোমার ক্রমবর্ধমান প্রান্তিক বদলের হারের ক্ষেত্রে আমাদের নিরপেক্ষ রেখাটা কেমন হয়। একবার দেখে নাও হাতের লেখা কিন্তু আমার খুব একটা ভালো না, এটা তোমাদেরকে মেনে নিতে হবে। এখন আমি বুঝলাম ক্রমহ্রাসমানের জায়গায় আমি লিখবো এবার ক্রমবর্ধমান। এখন কি চিত্রটা এমন হবে? না, এখন চিত্রটায় পরিবর্তন আসবে। দেখো এখানেও পরিবর্তন আসবে, ক্রমবর্ধমান মানে বেশি হারে ছাড় দিতে হবে, তাই না? তার মানে তখন আমরা এটা লিখবো হচ্ছে ধরো এটা চার, এটা হয়ে যাবে তোমার হচ্ছে এক, এটা হবে দুই, ঠিক আছে? তাহলে ওয়ান ইস টু ওয়ান, তারপরে ওয়ান ইস টু টু। কেন ওয়ান ইস টু টু এসে বলো তো? একটা তুমি বাড়াইছো, এখানে দুইটা ছাড় দিতে হয়েছে, প্রথমে একটা ছাড় দিছো তারপর দুইটা ছাড় দিতে, তোমার কি যতই তুমি এক্স বাড়াইতেছ ততই তোমাকে ওয়াই বেশি হারে ছাড় দিতে হচ্ছে, এটাকে বলে ক্রমবর্ধমান প্রান্তিক বদলের হার। এক্ষেত্রে তোমার চিত্রটা হবে ঠিক এমন অবতল, এই ঠিক আছে, এই সরি আমি কি আঁকলাম, এই না, এক্ষেত্রে চিত্রটা হবে তোমার হচ্ছে চিত্রটা হবে ঠিকই আছে, এই হবে, ঠিক আছে, এরকম দিলেও হবে। এখন দেখো এটা কিভাবে আমরা আঁকবো, এটাকে আমরা আবার প্লট করি তোমার হচ্ছে এই, তারপর হচ্ছে তোমার এই। তো এখানে বিষয়টা একটু খেয়াল করো, প্রথমে তোমার হচ্ছে এক দুই তিন শূন্য, এটা হচ্ছে এক্স দ্রব্য, এটা হচ্ছে ওয়াই দ্রব্য। চিত্রটা একবার দেখো, দেখতে পাচ্ছ? আচ্ছা দেখো, তো এটা হচ্ছে এক্স দ্রব্য, এটা হচ্ছে ওয়াই দ্রব্য। তো আমরা প্রথমে দেখলাম একটা যখন তুমি ভোগ করো তখন তুমি পাঁচটা ওয়াই ভোগ করতেছ, এরপরে তুমি একটা ভোগ বাড়াইছো তখন সে একটা ভোগ এক্স ওয়াই ভোগ কমাইছে, তুমি যখন আরেকটা ভোগ করছো তখন তাকে দুইটা ছাড় দিতে হচ্ছে। তার মানে কি, যতই তুমি এক্স ভোগের পরিমাণ বাড়াচ্ছ ততই তোমাকে বেশি হারে, প্রথমে কম হারে তারপর আস্তে আস্তে তোমার হারটা, তোমার ছাড়ার হারটা কিন্তু বাড়তেছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে ক্রমবর্ধমান প্রান্তিক বদলের হার। দেখো একবার, এটা একদম পরিষ্কার, এক এবং পাঁচ ফার্স্টে তুমি ভোগ করছো, তো দ্বিতীয়বার যখন তুমি এক্স এর পরিমাণ একটি বাড়াইতে গিয়েছো তোমাকে ওয়াই পরিমাণ একটা ছাড় দিতে হচ্ছে, তিন নম্বর পর্যায়ে যখন তুমি তিনটা ভোগ করছো একটা এক্স বাড়ানোর জন্য তোমাকে কিন্তু দুইটা ছাড় দিতে হয়েছে, এই জন্য আমরা বলবো এটাকে ক্রমবর্ধমান প্রান্তিক বদলের হার। এক্ষেত্রে তোমার হচ্ছে নিরপেক্ষ রেখার আকারটা হবে এরকম অবতল আকৃতির, ঠিক আছে? এখন আমরা যেটা দেখব, এখন আমরা দেখব হচ্ছে তোমার স্থির প্রান্তিক বদলের হার। কি বললাম আমি? স্থির প্রান্তিক বদলের হার, একদম সহজ, আমার বিশ্বাস যে তোমরা বিষয়টা এমনি বুঝতে পারবা। স্থির যখন বলবো তখন বুঝতে হবে এখানে একটা নতুন বিষয় আসবে, দেখে নাও একবার। ওকে আমি বুঝলাম, একদম পরিষ্কার, এগুলো তোমরা এগুলো হয়তো তোমাদের কাছে নতুন, বাট বিষয়গুলো একদম সহজ আমার মনে হয়, তোমরা পাঠ্যবই দেখলে নিজেরাই বিষয়টা পরিষ্কার হবে। এখন আমরা দেখবো হচ্ছে স্থির স্থির প্রান্তিক বদলের হার, প্রান্তিক বদলের হার স্থির যখন বলবে তাকে আমরা আগে ইয়াটা আঁকি, এক্স ওয়াই, দেখো ওয়ান টু থ্রি, একই হারে তোমার হচ্ছে ওয়াই আমরা ছাড় দিব, ধরো ফাইভ ফোর ফাইভ থ্রি ওয়ান, সহজ হবে। তো এখানে যদি এমআরএস বলো, আমরা বসাই এমআরএস, তোমার হচ্ছে ফার্স্টে তো কিছু হয় না, দেন চেঞ্জ, ওয়ান থেকে ওয়ান আসছে ওয়ান, ফাইভ থেকে থ্রি টি আসছে টু, দেন ওয়ান ইস টু টু, এখানে কোনো পরিবর্তন এসে দেখো তো এমআরএস, বা ওই একটা বাড়াইছো দুইটা ছাড় দিছো, আবার একটা বাড়াইছো দুইটা ছাড় দিছো, তার মানে কি এখানে ছাড় দেওয়ার যে মাত্রা সেটা কিন্তু একই আসছে, এই জন্য আমরা এটাকে বলবো স্থির প্রান্তিক বদলের হার। এইটা মূলত হয় হচ্ছে তোমার পরিপূর্ণ পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে, মাথায় রাখবা স্থির প্রান্তিক বদলের হার কার্যকর হয় একমাত্র পরিপূর্ণ পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে। এক্ষেত্রে আমাদের নিরপেক্ষ রেখার আকৃতি হবে সরল আকৃতির, একটা স্ট্রেট লাইন হবে, স্ট্রেট একদম স্ট্রেট এই হবে, লিনিয়ার হবে। সেক্ষেত্রে আমরা এটাকে প্লট করি, প্লট খুব সহজ জিনিস, যেহেতু একই হারে পরিবর্তন
এক দুই তিন, তার মানে পাঁচ তিন এক ওয়াই এক্স, এটা হচ্ছে আমাদের নতুন আইসি। তার মানে হচ্ছে আমরা জানলাম যে দুটি দ্রব্য যদি পরিপূর্ণ পরিবর্তক দ্রব্য হয় তখন আমাদের নিরপেক্ষ রেখার আকৃতি হবে সরল আকৃতির, এবং এক্ষেত্রে আমাদের স্থির প্রান্তিক বদলের হার হবে, এমআরএস হবে স্থির বা কনস্ট্যান্ট, এমআরএস হবে কনস্ট্যান্ট, যেহেতু এটা একই হারে তোমার হচ্ছে পরিবর্তন হচ্ছে। এক দ্রব্য পাওয়ার জন্য তুমি আরেকটি দ্রব্য ঠিক একই হারে বারবার ছাড় দিচ্ছ। আমার মনে হয় বিষয়টা তোমরা মোটামুটি পরিষ্কার, বোর্ড দেখা যাচ্ছে তো না? আচ্ছা, এখন আমরা আরেকটা টাইপ আছে, আমরা দেখলাম হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক বদলের হার দেখেছি আমরা, আমরা তোমার হচ্ছে ক্রমবর্ধমান প্রান্তিক বদলের হার দেখছি, আমরা স্থির প্রান্তিক বদলের হারও দেখেছি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা শূন্য প্রান্তিক বদলের হার দেখব। ঠিক আছে, শূন্য কি দেখব? শূন্য। আচ্ছা, আগেই বলে নিই, শূন্য প্রান্তিক বদলের হার প্রযোজ্য হচ্ছে পরিপূর্ণ পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে, শূন্য প্রান্তিক প্রান্তিক বদলের হার প্রযোজ্য একমাত্র পরিপূর্ণ পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে, অন্য কোনো ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। মাথায় রাখবা, তোমাদের পরীক্ষাতে এক মার্কসের প্রশ্ন আসতে পারে যে কখন এমআরএ শূন্য হয়, যখন তোমার হচ্ছে দ্রব্য দুটি পরিপূর্ণ পরিপূরক হয়। আবার এটাও আসতে পারে, কখন নিরপেক্ষ রেখা সরল আকৃতি হয়, যখন দুটি দ্রব্য পরিপূর্ণ পরিবর্তক দ্রব্য হয়। মাথায় রাখবে। আচ্ছা, এখন আমরা বিষয়টা দেখি, দেখো এটা হচ্ছে শূন্য, শূন্য প্রান্তিক বদলের হার, একদম সহজ, কোনো কঠিন কোনো বিষয় না। এখানে আমরা যেটা দেখব সেটা একইভাবে আমরা চারটা আগে আঁকি, এক্স ওয়াই, তো এক দুই তিন, যেহেতু এটা শূন্য, এক দুই তিন, কোনো পরিবর্তন হয়েছে নাকি এখানে দেখো তো, কোনো দুইটা চেঞ্জ কোনো পরিবর্তন আছে, তার মানে কি জিরো এবং জিরো। সো আমরা বলতে পারি যে এক্ষেত্রে তোমার এমআরএস হচ্ছে শূন্য। চিত্রটা কেমন হবে দেখো, খুব মজার চিত্র, এই এটাকে বলে এল শেড, এল শেড। এবং এটার একটা চমৎকার উদাহরণ হচ্ছে আমাদের জুতা, বাম পায়ের জুতা এবং ডান পায়ের জুতা। এটা মনে করো তোমার এক্স পণ্য, এক্স পণ্য মানে কি ডান পায়ের জুতা, এটা মনে করো ওয়াই পণ্য। এটা কখন হবে? যখন দুটি দ্রব্য পরিপূর্ণ পরিপূরক হবে, মানে বাম পায়ের জুতা ছাড়া ডান পায়ের জুতা পরতে পারবে না, আবার বাম পায়ের জুতা ডান পায়ের জুতা ছাড়া বাম পায়ের জুতা পরা যাবে না, এই ধরনের ক্ষেত্রে নিরপেক্ষ রেখা এমন হতে পারে। এটা হচ্ছে নিরপেক্ষ রেখা আইসি। এই বুঝছো, মোটামুটি এই জিনিসটা তোমাদের জন্য মোটামুটি একটু নতুন ছিল, তো আমার মনে হয় বিষয়টা তোমরা পরিষ্কার। এবার আমি এতক্ষণ ধরে যা দেখালাম তা একটু সামারি করি। আমি তোমাদেরকে প্রথমে দেখালাম হচ্ছে নিরপেক্ষ রেখা কি, এরপর তোমরা জানতে পারছো হচ্ছে এমআরএসটা কি, এরপরে আমি যেটা দেখালাম যে বিভিন্ন পণ্যের আকৃতি এবং হচ্ছে তোমার প্রান্তিক বদলের হার এবং নিরপেক্ষ রেখার আকৃতি কেমন হয়। এখন আমি সারমর্ম যদি বলি, মাথায় রাখবা দুটি পণ্য যদি পরিপূর্ণ পরিবর্তক দ্রব্য হয় তখন নিরপেক্ষ রেখা সরল আকৃতির হয়, দুটি পণ্য যদি পরিপূর্ণ পরিবর্তক দ্রব্য হয় তখন নিরপেক্ষ রেখা সরল আকৃতির হয়, দুটি পণ্য যখন পরিপূর্ণ পরিপূরক দ্রব্য হয় তখন নিরপেক্ষ রেখা তোমার হচ্ছে এল আকৃতির হয়। আমি আবার বলতেছি, দুটি পণ্য যদি পরিপূর্ণ পরিপূরক দ্রব্য হয় তখন নিরপেক্ষ রেখা এল আকৃতির হয়, এবং যখন তোমার হচ্ছে স্থির এমআরএস বা স্থির প্রান্তিক বদলের হার থাকে তখন তখন দ্রব্যগুলো হয় পরিবর্তক দ্রব্য, পরিপূর্ণ পরিবর্তক দ্রব্য। আবার যখন শূন্য প্রান্তিক বদলের হার হয় তখন দ্রব্যগুলো হয় পরিপূর্ণ পরিপূরক দ্রব্য। আর যদি বলি দুটি পণ্য যদি অধিক মাত্রায় দুটি পণ্য যদি অধিক মাত্রার বিকল্প হয় তখন নিরপেক্ষ রেখা অবতলাকৃতি হতে পারে, যেটা তোমরা দেখছ ক্রমবর্ধমান যখন বলছি আর কি, অবতলাকৃতি হতে পারে। এই হচ্ছে আমাদের মোটামুটি এতক্ষণ আমরা যে আলোচনা করলাম। এখন আমরা একটা ব্যতিক্রম ধর্মী নিরপেক্ষ রেখা দেখব। দেখো এটা সচরাচর আসলে হবে না, বাট এটা হতে পারে, এক্সেপশনাল কেস, একবার দেখে নাও এটা। ওকে, এটা একটু ভিন্ন, জাস্ট দেখানোর জন্য দেখানো, আমি জানি না বই আছে কিনা। এটা হচ্ছে তোমার নিরপেক্ষ রেখা, কিন্তু এ ধরনের তোমরা কখনো দেখবা না, কিন্তু এ ধরনের নিরপেক্ষ রেখা হওয়ারও একটা সম্ভাবনা থাকলে থাকতে পারে। যেমন ধরো এমন যদি হয় একটা দ্রব্য ভোগ করলো, উপযোগ বাড়লো, সঙ্গে সঙ্গে আর একটা দ্রব্য তোমার উপযোগ কমে গেল বা উপযোগের পরিমাণ কম হতে থাকবে, মানে আমরা একটা দ্রব্য ভোগ করলে উপযোগ বাড়তেছে আবার আরেকটা দ্রব্য ভোগ, মানে একটা দ্রব্য দুইটা দ্রব্য, মানে বিষয়টা আমি একটু তোমাদের পরিষ্কার করি। মনে করো এমন যদি হয় যে তোমার একটা গ্রহণ করলে উপযোগ বাড়ে আরেকটা গ্রহণ করলে যদি উপযোগ কমে, তাহলে আমরা নিরপেক্ষ রেখা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হলেও
হতে পারে, একটা দ্রব্য ভোগ করবা উপযোগ বাড়বে, আরেকটা দ্রব্য যখন ভোগ করবা তখন উপযোগ কমে। যেমন আমি তোমাদেরকে যদি বলি, মানে একটা যদি উপযোগী পণ্য হয়, ধরো এখানে একটা উপযোগী পণ্য আমি যদি উদাহরণ দিয়ে দেখাই, ধরো এটা হচ্ছে বায়ু দূষণ, এটা হচ্ছে চিনি, চিনি উৎপাদন। ধরো মনোযোগ দিয়ে দেখো, তুমি যত বেশি চিনি উৎপাদন করবা তোমার বায়ু দূষণের পরিমাণ তত বাড়তে থাকবে, যত বেশি চিনি উৎপাদন করবা বায়ু দূষণ বাড়তে থাকবে। এটা হচ্ছে একটা ভালো পণ্য, এটা একটা খারাপ পণ্য। এটা হচ্ছে এক্সেপশনাল কেস, যে দুটি পণ্যের মধ্যে একটা যদি ভালো হয় একটা যদি খারাপ হয় তখন তুমি এটার উৎপাদন বাড়াইতেছো সঙ্গে সঙ্গে বায়ু দূষণও বাড়তেছে, ঠিক আছে? তার মানে একটা গ্রহণ করলে উপযোগ বাড়ে, অপরটা গ্রহণ করলে উপযোগ কমে, তাহলে নিরপেক্ষ রেখা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হতে পারে। এক্ষেত্রে একটি পণ্য উপযোগী হতে হবে আর একটি পণ্য তোমার ক্ষতিকারক হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমার মোটামুটি আমরা দেখছি, এখন আমরা দেখবো হচ্ছে বাজেট রেখা। এটা একবার দেখে নাও, এটা এক্সেপশনাল কেস, যে তোমার দুটি পণ্যের এক্সেপশনাল কেসে তোমার হচ্ছে বাম দিক থেকে ডান দিকে নিরপেক্ষ রেখা ঊর্ধ্বগামী হলেও হতে পারে। এক্ষেত্রে কন্ডিশন হচ্ছে কি, দুইটা পণ্যের মধ্যে একটা হইতে হবে উৎকৃষ্ট পণ্য, একটা হইতে হবে নিকৃষ্ট পণ্য। একটার ভোগ বাড়ানোর সঙ্গে সঙ্গে আরেকটার তোমার হচ্ছে ক্ষতির পরিমাণও বাড়বে, এটা তোমার এটার উপকারও বাড়বে, এটার ক্ষতিও বাড়বে। এই ধরনের ক্ষেত্রে নিরপেক্ষ রেখার আকৃতিটা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হবে। ওকে, এখন আমরা দেখবো তোমার হচ্ছে বাজেট রেখা। তোমরা মোটামুটি সবাই জানো বাজেট রেখা কি, যে রেখার প্রত্যেকটি বিন্দু, যে রেখার প্রত্যেকটি বিন্দু দুটি পণ্যের দাম এবং ভোক্তার নির্দিষ্ট আয়ের সমন্বয়ে, যে রেখার প্রত্যেকটি বিন্দু দুটি পণ্যের দাম এবং ভোক্তার নির্দিষ্ট আয়ের সমন্বয়ে সমান ব্যয় নির্দেশ করে, তাকে বলা হচ্ছে বাজেট রেখা। বাজেট রেখার আরেক নাম হচ্ছে দাম রেখা বা প্রাইস কার্ভ, অথবা বাজেট কার্ভ তোমরা বলতে পারো। মানে এটা এমন একটা রেখা, মনে করো আমি একটু আগে আমি চিত্রটা দেখাই, এই হচ্ছে বাজেট রেখা। এটা মনে করো 5,000 টাকা তোমার বেতন, এর বাইরে তুমি ভোগ করতে পারবে না। তুমি দুইটা দ্রব্য মনে করো, এখানে ওয়াই দ্রব্য, এটা এক্স দ্রব্য, যাই ভোগ করো এক্স এবং ওয়াই যতটুকুই ভোগ করো 5,000 টাকার মধ্যেই তোমাকে ভোগ করতে হবে। এই 5,000 টাকা তুমি যে এখানে ভোগ করলেও 5,000 টাকার ভোগ করবা, এখানে ভোগ করলেও, মানে পুরো রেখাটা সমান ভাবে দেখাবে। এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে বাজেট রেখা বা দাম রেখা। আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখি, বাজেট রেখার তোমার হচ্ছে ঢালকে কি বলে আমরা একটু জানি। বাজেট রেখার একটা তোমার হচ্ছে ঢাল আছে, এই ঢালকে বলে তোমার হচ্ছে এটাকে বলে তোমার হচ্ছে প্রাইস রেশিও বা দাম অনুপাত বলা হয়। বাজেট রেখার ঢালকে বলে দাম অনুপাত, ঠিক আছে? বাজেট রেখার ঢালকে কি বলে দাম অনুপাত। তোমরা তোমাদের গাণিতিক অর্থনীতি যে কোর্স আছে সেখানে তোমরা বাজেট রেখা এবং ভোক্তার নিরপেক্ষ রেখা নিয়ে তোমরা সম্ভবত অঙ্ক করছো, কাম্যকরণে হয়তো বা করার কথা, আমি জানি না, এটা এটা হয়তো তোমাদেরকে স্যার করাবে, ঠিক আছে? আমি আর ম্যাথমেটিক্যাল টার্মে গেলাম না, জাস্ট আমি দেখালাম যে তোমার এই এই এটা হচ্ছে বাজেট রেখা। এখন আমরা দেখব বাজেট রেখার সমীকরণ এবং হচ্ছে ঢাল, গাণিতিক ব্যাখ্যা। তোমাদের বইয়ে গাণিতিক ব্যাখ্যা দেওয়া আছে, আচ্ছা আমি একটু দেখাই তারপরেও। দেখো একটা বাজেট রেখা আসলে কীভাবে আঁকতে হয়, জাস্ট আমি জাস্ট কিউরিয়াসিটির জন্য দেখাইতেছি বাজেট রেখা কীভাবে আঁকবা। দেখো আমরা জানি তোমার কাছে 5,000 টাকা, এটা মনে করো এম, এম হচ্ছে আয়, এক্স হচ্ছে একটা পণ্য, ওয়াই হচ্ছে একটা পণ্য, এক্স পণ্যের দাম হচ্ছে পি এক্স, ওয়াই পণ্যের দাম হচ্ছে পি ওয়াই। তো এই হচ্ছে বাজেট ইকুয়েশন বা বাজেট সমীকরণ আমরা বলবো। তোমার আয় দিয়ে তুমি এক্স পণ্য এত টাকা দিয়ে এই পরিমাণ, এত টাকার ওয়াই পণ্য যোগ করলে হবে এম বা আয়ের সমান। এখন আমরা যদি এই সমীকরণ থেকে আমরা যদি ঢাল নির্ণয় করি আমরা কি পাই, দেখো তো, দেখো ধরো আমরা এটা ছোট বলে বাদ দিয়ে দিই, পি এক্স প্লাস পি ওয়াই ইকুয়াল টু এম, বা পি ওয়াই সমান সমান এম মাইনাস পি এক্স, বা ওয়াই সমান সমান এম বাই পি মাইনাস পি এক্স বাই পি। তো এখানে থাকেটা কি বলো তো দেখি, এখানে কি থাকে বলো তো, আমাকে বলো কি থাকে। এই যে এত জটিল করতেছে, আমি একটু সহজ করি, দাঁড়াও তো, এত কঠিন দরকার নেই, জাস্ট একটু নর্মাল দেখো, x into px plus y into py equal to m, এই হচ্ছে তোমার বাজেট ইকুয়েশন।
এখন আমরা যদি এভাবে লিখি যে তোমার বা y into py equal to m minus x into px লেখা যায় এভাবে বা আমরা যদি y কে এক পাশে রাখি আমরা কি পাই দেখো তো m divided by py minus x এটা x লেখা দরকার নেই x টা বাইরেই রাখো x into px divided by py তাই না এখন তোমাকে যদি বলতে বলা হয় এটার আসলে স্লোপ কি বা তোমার হচ্ছে আমরা যদি এখন এটার এটাকে যদি আমরা ঢাল বের করতে চাই এটাকে যদি আমরা x এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করি আমরা কি পাই দেখো তো অতএব dy / dx = কত আসবে বলো তো dy কিন্তু dy / dx কত আসবে বলো minus px / py that is the slope এই জন্য বাজেট রেখার ঢালকে বলা হয় তোমার দাম অনুপাত কি বলা হয় দামের অনুপাত আর ডিটেইল যাব না জাস্ট এটা দেখে নাও এই আচ্ছা এখন আর কি দেখাবো আর এটা দরকার নেই এখন আমরা বাজেট রেখার একটা বৈশিষ্ট্য আছে একটু জেনে রাখো একবার দেখে নাও বাজেট রেখা একইভাবে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী তোমার এই যে কি বলে বাজেট রেখার ঢাল দুটি পণ্যের দামের অনুপাত নির্দেশ করে তারপর হচ্ছে তোমার বাজেট রেখার ঢাল দুটি পণ্যের দামের অনুপাত নির্দেশ করে তারপর বাজেট রেখা বাম দিক থেকে ডান দিকে তো নিম্নগামী হয় তোমরা জানো আবার তোমার বাজেট রেখাকে দাম রেখা বলা হয় এটাও তোমার হচ্ছে একটা তোমার একটা বৈশিষ্ট্য হতে পারে তারপরে বাজেট রেখা সকল বিন্দুতে ঢাল হচ্ছে সমান থাকে যেহেতু এটা স্ট্রেট লাইন স্ট্রেট লাইন প্রত্যেকটা বিন্দুতে চেঞ্জের যে মাত্রা সেটা ইকুয়াল থাকবে যেহেতু এটা তোমার হচ্ছে স্ট্রেট লাইন হয় এই হচ্ছে বাজেট রেখার মূল বৈশিষ্ট্য আচ্ছা এখন আমরা বাজেট রেখার স্থানান্তর একটু দেখি বাজেট রেখা কি স্থানান্তর হয় হ্যাঁ হতে পারে বাজেট রেখা কিভাবে স্থানান্তর হয় দেখ বাজেট রেখা স্থানান্তর হয় দুইটা কারণে একটা হচ্ছে আয়ের পরিবর্তনের কারণে একটা হচ্ছে দামের পরিবর্তনের কারণে দেখ যদি আয়ের পরিবর্তন হয় মনে করো এটা তোমার বাজেট রেখা তোমার ইনকাম 5000 টাকা পর আগামী মাস থেকে তোমার ইনকাম হবে 10000 টাকা তখন তুমি কি এই পরিমাণ ভোগ করবা তখন তুমি ভোগের পরিমাণ বাড়াবা তোমার নতুন বাজেট রেখা হচ্ছে এটা আবার যদি তোমার ইনকাম কমে যায় তখন আবার বাজেট রেখা চলে আসবে নিচের দিকে তোমার ইনকাম বাড়লে বাজেট রেখা এখানে যাবে ইনকাম কমলে বাজেট রেখা এখানে আসবে মানে আয়ের পরিবর্তনে বাজেট রেখা যদি পরিবর্তন ঘটে সেটা হচ্ছে তোমার শিফট হবে শিফটটা বাজেট কার এখানে থাকে হচ্ছে ওয়াই দ্রব্য এখানে হচ্ছে এক্স দ্রব্য এই এটা হচ্ছে আয়ের পরিবর্তন আয়ের পরিবর্তন এবার দামের পরিবর্তনে কি হয় দেখো মনে করো এই হচ্ছে তোমার ইনিশিয়াল 5000 টাকা তোমার যখন দাম ছিল আয় ছিল তখন বাজেট রেখা এটা এখন দেখো কোনো কারণে ধরো এক্স পণ্যের এক্স পণ্য ওয়াই পণ্য এক্স পণ্যের যদি দাম কমে যায় তুমি কি এখন এক্স বেশি ভোগ করবা না ওয়াই বেশি ভোগ করবা বলো তো তুমি যদি রেশনাল বা যৌক্তিক বা সাধারণ মানুষ সুস্থ মানুষ হয়ে থাকো তুমি অবশ্যই এক্স বেশি ভোগ করবা যেহেতু দাম এক্স এর কমে গেছে তার মানে তোমার বাজেট রেখাটা রোটেট করবে এভাবে হবে আবার যদি এমন হয় তোমার দামের পরিবর্তন ঘটছে ওয়াই এর মনে করো ওয়াই এর মনে করো দাম কোনো কারণে কমে গেছে তুমি এখন এই পরিমাণ ওয়াই বেশি ভোগ করবা যেহেতু তোমার হচ্ছে ওয়াই এর দাম কমে গেছে এক্স এর দাম অপরিবর্তিত আছে মানে যখন দুটি দ্রব্যের একটা দামের পরিবর্তন ঘটে দাম কমে তখন সেটা তোমার হচ্ছে বাজেট রেখাটা রোটেট করে যদি দাম বাড়ে তখন হবে তোমার হচ্ছে এদিকে আসবে আর যদি দাম কমে তখন সেটা ওইদিকে যাবে বাট এটা শিফট করবে না এটা হবে রোটেট একটা অপরিবর্তিত আছে আর একটা তোমার হচ্ছে বাড়ছে একটা অপরিবর্তিত আছে আর একটা বাড়ছে এখন আমরা এই যে জিনিসটা দেখালাম এটাকে আমরা বলবো যে বাজেট রেখার স্থানান্তর বিষয়টা আসলে কিভাবে হয় সেটা আমরা দেখতে পেলাম এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমার এখানে মাথা রাখতে হবে এখানে কিন্তু আয় হচ্ছে স্থির আছে আয় কিন্তু পরিবর্তন ঘটেনি আয় স্থির অবস্থায় আমাদের তোমার হচ্ছে কোনো দ্রব্যের যখন দাম কমে যাবে তখন আমরা তোমার হচ্ছে আমাদের ওই দ্রব্যের প্রতি আমাদের ভোগের পরিমাণটা একটু বাড়াই দেব অন্যটা স্থির থাকবে এই এখন আমরা তোমার এগুলো দরকার নাই তোমাদের বইয়ে কিছু এক্সেস জিনিস দেওয়া আছে এটা জানো যে বাজেট রেখা তোমার ইনকাম যখন বাড়বে বাজেট রেখা শিফট করবে ইনকাম কমাইলে বাজেট রেখা এদিকে আসবে একটা দ্রব্যের দাম যদি চেঞ্জ হয় দাম তোমার আয় যদি স্থির থাকে তখন সেটা রোটেট করবে ওয়াই হলে রোটেট করবে এই ওকে তো আজকে আরেকটু পড়াবো আজকে আচ্ছা আর 5 মিনিট দেখি কিন্তু পড়ানো যায় আমার মনে হয় মোটামুটি তোমরা ফার্স্ট ইয়ার কিছু জিনিস তোমাদের মনে আসছে হয়তো এবং নতুন কিছু জিনিসও তোমরা আজকে শিখছো এখন আমি একটু দেখাই
বাজেট রেখা এবং নিরপেক্ষ রেখার মধ্যে পার্থক্যটা আসলে কি? তোমাদের মনে হতে পারে যে দুটি জিনিসই অলমোস্ট সেম, কিন্তু না, আমি একটু পার্থক্যগুলো বলি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। বাজেট রেখা হচ্ছে তোমার, আচ্ছা বাজেট রেখাকে দাম রেখা বলে, নিরপেক্ষ রেখাকে সমউপযোগ রেখা বলে। বাজেট রেখা ভোক্তার ক্রয় ক্ষমতা নির্দেশ করে, আর তোমার কি বলে নিরপেক্ষ রেখা ভোক্তার একটা চয়েস দেখায়, একটা চয়েস মানে ভোক্তা কি কি চয়েস করতে পারে সেটা কিন্তু নিরপেক্ষ রেখা দেখায়। আবার এমন হতে পারে তোমার হচ্ছে বাজেট রেখার আকৃতি সরল আকৃতির হয়, নিরপেক্ষ রেখার আকৃতি তোমার হচ্ছে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী বা তোমার উত্তল আকৃতির হয়। আবার না, দুইটাই তোমার হচ্ছে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়, তবে এটা সরল আকৃতির হয়, এটা উত্তল আকৃতির হয়। আবার তোমার হচ্ছে এটা হচ্ছে বাজেট রেখা, তোমরা জানো এটা বাজেট, এটা হচ্ছে আইসি, এটাকে আমরা বলবো হচ্ছে তোমার বাজেট রেখা, বাজেট লাইন। ওকে, আচ্ছা তারপর আরো আছে কিছু পার্থক্য, যেমন ধরো তোমার বাজেট যখন আমরা বলি তখন কিন্তু একটা আর্থিক ব্যাপার চলে আসে, টাকা, কিন্তু আমরা যখন আইসি নিয়ে কথা বলি তখন কিন্তু এটা পুরোটাই মনস্তাত্ত্বিক বিষয়। ও একটা জিনিস তোমাদেরকে জানানো উচিত, আমি জানি না বই আছে কিনা, সেটা হচ্ছে তোমরা এই যে উপযোগটা দেখছো এটা কিন্তু পুরোটাই অর্ডিনাল ইউটিলিটি বা পর্যায়গত উপযোগ। এই নিরপেক্ষ রেখা আমরা যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমার হিক্স, হিক্সের কন্ট্রিবিউশন তোমাদের এই নিরপেক্ষ রেখা। কারণ মার্শাল তোমার হচ্ছে যখন উপযোগ নিয়ে কথা বলছিল তখন সে সব উপযোগকে পরিমাণগত উপযোগ হিসেবে ধরছে, কিন্তু হিক্স বলছে না উপযোগ হচ্ছে একটা মনস্তাত্ত্বিক বিষয়, আমরা কখনোই তোমার হচ্ছে মজার পরিমাণ আমরা আর্থিকভাবে মাপতে পারি না। এটা হচ্ছে তোমার হিক্সের মত, এবং হিক্সের ওই মত ওই আলোচনাকে কেন্দ্র করে তোমার হচ্ছে নিরপেক্ষ রেখার মূল আলোচনা হয়েছে, বা এই অধ্যায়ে যে আলোচনা এটা কিন্তু হিক্সের কন্ট্রিবিউশনের উপর ডিপেন্ড করেই হয়েছে। আচ্ছা এখন পার্থক্য মোটামুটি তোমরা জানছো। ও আরেকটা জিনিস বলি, তোমার বাজেট রেখার ঢালকে বলে তোমার হচ্ছে দাম অনুপাত, নিরপেক্ষ রেখার ঢালকে বলে তোমার হচ্ছে কি বলে এমআরএস বা প্রান্তিক বদলের হার। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাক, তোমরা ভালো থাকো এবং আমার লেকচারটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, ইনশাল্লাহ তোমরা কিছু তোমাদের জ্ঞানের পরিধি একটু হলেও বাড়বে। আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।